ব্লক সভাপতি নাপাসান্দ, কাটোয়ায় তৃণমূলের ব্লক সভাপতিকে বদলের দাবি তুলেছেন খোদ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি বদলের দাবি তুলেছেন। এ নিয়ে কথা বলবো প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। চন্দন, ঠিক কি দাবি উঠেছে? প্রথমে বলে রাখি যে এই ঘটনাটা কাটোয়ার নয়, এটা হচ্ছে মন্তেশ্বরের ঘটনা। মন্তেশ্বর যে বিধানসভা আছে সেই বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক হয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্তমানে গ্রন্থাগার মন্ত্রী। তিনি গতকালই উড়ে গেছেন, মক্কায় রয়েছেন, এবং তার বক্তব্য তিনি তার অনুপস্থিতিতে ব্লক সভাপতি ঘোষণা করা হয়েছে। তিনি যে আজ আজিজুল মন্ডলকে ব্লক সভাপতি ঘোষণা করা হয়েছে, এই আজিজুল মন্ডলকে নাপছন্দ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলছেন যে আমি যাকে নাম পাঠিয়েছিলাম, যার ওখানে সংগঠন মজবুত, আহম্মদ হোসেন, তার ওখানে সংগঠন মজবুত, তাকে কিন্তু দলে সভাপতি ঘোষণা করা হলো না। কাজেই কিন্তু এরপরে কিন্তু মন্তেশ্বরে বিভিন্ন রাস্তা অবরোধ হয়ে যায়, জেএমসিপুর যান চলাচল বন্ধ থাকে, মেমারিতেও কিন্তু ঠিক একই অবস্থা সৃষ্টি হয়। এরপর তার বক্তব্য যেটা, তিনি মক্কা থেকে একটা ভিডিও রেকর্ডিং করে পাঠিয়েছেন, যেখানে পরিষ্কার বলছে দল আমাকে অপমান করেছে এবং এই বর্ধমান। চন্দন, বোধে গিয়েছো, দেখি কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, একবার শোনাই। রহমানকে সভাপতি করা হয়েছে মন্তেশ্বর ব্লকে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, যারা যে সমস্ত বিজেপি আমার ইলেকশনে যাদের ঝগড়া মারামারি হয়েছে, খেলাটেলি হয়েছে, তারাই এবং সিপিএম এর ক্যাডার বাহিনী আজিজুলের পাশে দাঁড়িয়েছে। ওখানে মন্তেশ্বর ব্লকে আজিজুলের সংগঠন নেই, মানুষ হিসাবে কেমন আমি সেটা জানি। আমি তাকে মন্তেশ্বর কলেজে জিবির মেম্বার করছি, আমার সাথে তার বিরোধ নেই।